السلام عليكم. السلام عليكم. السلام عليكم স্যার। السلام السلام عليكم স্যার। কেমন আছেন? السلام عليكم স্যার। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি স্যার। السلام عليكم। দিলে দাদা সব কিছু চলে, খালি পড়ালেখার ইনস্টিটিউটই চলে না, এছাড়া সবই চলে। স্যার আসলে কি লকডাউন আছে? মনে তো হয় না। খালি স্যার আমার ভার্সিটিটা খুলে না, গাড়ি যখন সবই চলে। গাড়ি যখন পাই না তখন মনে হয় লকডাউন আছে, গাড়ি যখন পাই তখন মনে হয় লকডাউন নাই। ভাই ঢাকায় কি এখন কি গাড়ি চলে? মানে দূরপাল্লা যে বাস বা লোকাল বাস টাস কি পাওয়া যায় নাকি? দূরপাল্লার বাস গুলো মনে হয় চলে না। দূরপাল্লার বাস বন্ধ শুধু সিটির মধ্যে। ভাই যে কোনো জায়গায় যাওয়া যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়। আপনি চাইলে ভাড়া বেশি দিয়ে স্যার আমি আমি বলি বাস চলে, ওই যে গাবতলি ব্রিজ পার হইলেই বাস পাওয়া যায়, এরকম চলে আর কি। ভাই সারা ঢাকাতে চলে। আমি আমি সকালে বের হয়েছিলাম তো, আমার বাইক নিয়ে আমি ঢাকায় ঘুরে আসছিলাম ঢাকা থেকে, সব জায়গায় চলতেছে। বাইকে যারা দুইজন থাকে তাদেরকে ধরে আর কি, এমনিতে আমি দেখলাম। আর ভাই লকডাউন সব বনশ্রীতে সন্ধ্যা 6টায় বাড়ির গেট বন্ধ। আমি তো অলরেডি গ্রামে চলে আসছি আর কি, গ্রামের লকডাউন ভাই তাহলে টিভি দেখেন, রাইট ঠিকই বলছেন। ওই খালি ওখানে শুধু শুধু এলো ইয়া করা, যাই হোক বাদ দিই, ওগুলা কথা না বলে আমরা হচ্ছে কাজেই চলে যাই আজকে। আজকে
আমাদের ভাইয়া ফিক্সে হ্যাঁ বলে কত ক্লাসে ভিডিওটা কি আপলোড করেছিলেন? আমি তো আসলে গত ক্লাসটাই ঢাকা থেকে বাড়ি আসতেছিলাম তো মিস করেছিলাম আর কি। অলরেডি আপলোড করছি তো করছেন? আচ্ছা আমি তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিব। প্লেলিস্ট থেকে আমি চলে আসছি। ঠিক আছে থ্যাংক ইউ। আপনি গত ক্লাসে অ্যাবসেন্ট দিয়ে দিয়েছেন? গত ক্লাসে আর না থাকলে তো অ্যাবসেন্ট অবশ্যই দিয়েছি। আমার তো কোনো খোঁজ খবর পাই নাই স্যার। নিজের নাম দিয়ে আমার তো ব্যাংক অ্যাকাউন্টের ঝামেলা আছে, ওটা তো কোনোভাবেই করতে পারলাম না। একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করলাম, আমার আব্বার অ্যাকাউন্টে তাও হয় না। হ্যাঁ ফাইবারে না। হ্যাঁ ওই পেনের অ্যাকাউন্টের কথাই তো বললাম, হয় না তো সমস্যা। দেখবেন আমি কি শেয়ার দিব? আমি কি করে শেয়ার দিচ্ছি? লগইন করে শেয়ার লোক সারা আমাদের লোকজন কি কমে গেছে নাকি? প্রবলেম ওই রকমই তো দেখতেছি। এই যে দেখেন আবার স্ক্রিন শেয়ার দিলাম, এই যে আবার একটা মেসেজ আসছে, you are set to start working, you can discuss any details with is the owner name over chat. Again like say you have accepted the offer of services. আমি তো কাজ সব কমপ্লিট করে দিয়েছি, কোনো কিছু তো আমার ইয়ে নেই, ব্যালেন্স আমার ইয়েতে ঢোকে নাই এখনো। এই যে -10 হ্যাঁ, আর কোন মেসেজ নাই এখানে। এত দেরি হওয়ার কারণ ভাইয়া? উনি কি ডিপোজিট করে নাই সেই কারণে? সেটাই তো, আমি তো তাই জানি, কারণ উনি তো দিছে। তাছাড়া আমার এখানে $100 দুইবার করে আসছিল, সেটা তো একটা ক্যান্সেল করছি, ক্যান্সেল ওটা করতে। হ্যাঁ ভাই আসতে সময় লাগতেছে। আমি আপনাকে আমার ইয়েটা দেখাবো, ফাইবারের অ্যাকাউন্টের এটা দেখাবো স্যার। আমার আমারটা তো স্যার ব্যাংকে উইথড্রর জন্য দিছি স্যার, আমারে কি ব্যাংকে থেকে জানাইবো স্যার? স্যার আমি সকালবেলা তো আমার হাসপাতাল থাকে, আমি কিভাবে যাবো স্যার? ভাইয়া এটা মনে হয় উইথড্র করে নিছে আবার টাকা, এখানে ছিল, কোথায় যাবো? এখানে মেসেজে না, আর্নিং আর্নিংস এ যাবো। না আছে তো ভাইয়া, কি
জি জি হ্যাঁ হ্যাঁ উপরে যাবো গিগে যান গিগে অর্ডারস আচ্ছা তাহলে সবকিছু ঠিক আছে কমপ্লিটেড হ্যাঁ এই যে রিভিউটা কি ভাইয়া এখানে রিভিউটা রিভিউ তো মানে যে বলেন যে রিভিউ ওটা ওটা কি আমার আছে নাকি নাই বুঝি না তো আমি রিভিউটাই বুঝি না কি রিভিউ দিব আর্নিংস এটা না হ্যাঁ আমি ওটা বুঝি না রিভিউটা হ্যাঁ ভাই আসছি জি ম্যাম হ্যাঁ ওই যে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার হলে তাই না হ্যাঁ 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 ও কোনটা না পেয়ার তো ঠিক করতে পারি না ও হ্যাঁ ওই ওই জন্য ক্লিয়ারেন্স হয়ে যাবে ওনারটা আমি যেই করতেছি ওনারটা দেখাচ্ছে আজকে ক্লিয়ারেন্স পাবে আর কি ওনার আজকে অ্যাকাউন্টে টাকা জমা হবে মানে ফাইবারে আর কি আজকের পরে উনি উইথড্র দিতে পারবে আর কি ভাইয়া পিটিএ ভাইয়ার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যদি একটু দিতেন একটু আরেকবার দিয়ে দেন জি ভাইয়া এই যে আসছে আমার কাস্টমার আইডি টাইটি তো দেখাই যায় এই যে ব্যালেন্স ব্লকড প্রথমে এখানে আচ্ছা ভাই এখানে যখন ওই যে প্রথমে যখন ই করে তখন কি বিডিটি দিয়ে করতে হয় না ইউএসডি দিয়ে করতে হয় তাহলে আমার ছোট ভাইয়ের একটা অ্যাকাউন্ট করছে ওটা ক্লিয়ার হয়েছে তাহলে কি ওটা অ্যাড করে দিব হ্যাঁ সেটা বলতেছি যে ফাইবারে অ্যাড করতে পারি যদি মানে অ্যালাউড থাকে আমার সমস্যা নেই আচ্ছা ভাই এটা দেখেন তাহলে কি করবো এখন হ্যাঁ যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এগুলো দেখেন আমার অ্যাকাউন্টে ইউএসডি সিস্টেম আসে ইয়ে আসে আমি মনে হয় ভুলে কি ইউএসডি করে রাখছি কি না এই দেখেন এখানেই কাহিনী আমার যেটা মনে হয় আমার অ্যাকাউন্ট দেখেন ব্যাংক অ্যাকাউন্ট ইউএসডি তে দেখা যাচ্ছে ব্যাংক চুজিং এ ভুল করছে হ্যাঁ হ্যাঁ আসছে অ্যাকাউন্ট ছিল আমার অনেক আগে করছি তো 2014 সালে করছিলাম এটা আমার মনে হয় কিছু হ্যাঁ
ভাই আপনার মত আমারও সেম অবস্থা ভাই। আনোয়ার ভাই জি জি ভাই আমার আগের যেটা ছিল হ্যাঁ আমি এরকম 2016 সালের অ্যাকাউন্ট ছিল আমিও কিছু করতে পারিনি পরে ভাই বলল আরেকটা করতে পরে আরেকটা করলাম আর কি। আরেকটা কিভাবে করলেন? ওটা অন্য কারণ আমি আর কি ওটা অন্য কারণ আমি এটা দে এই যে উইথড্রল এখানে তো কোনো অ্যাকাউন্ট শো করে না মানে দেওয়ার জন্য কোনো অ্যাকাউন্ট শো করে না সবারটা তো দেখি এখানে কিছু না কিছু শো করে এরা তো বলেছে আপনার কোনো অ্যাকাউন্টই নাই ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাভেইলেবল ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ওই যে আমার ছোট ভাইয়ের যেটা করা আছে ওটা ওটাই আমি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই আমার তো ওখানে ইয়ে উইথড্রল এর টাকা জমা হয় না ওটা কি এই পেয়নের অ্যাকাউন্টে? ভাই একটা একটা পেয়নের কি দুই তিনটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করা যায়? আচ্ছা থ্যাংক ইউ ভাই। ভাই আমার পেওনিয়ার একটু ঝামেলা আছে তো তো আমার আপুর হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে কিন্তু আপুর হচ্ছে ওইটা ফাইবারে আপুর ফাইবারের সঙ্গে অ্যাড করা তো ওইটা কি আমার ফাইবারে অ্যাড করতে পারবো? মানে খুলছি ভাই ওটাতে একটু সমস্যা হয়েছে এখন ওইটার জন্য হচ্ছে ওদের হেল্প সেন্টারে কল করতে হবে এখানে কল করব যদি ঠিক না হয় তাহলে হচ্ছে আবার আম্মুটা দিয়ে করতে হবে আর কি সেই কারণে বলতেছিলাম যে আপুটা তো একটা আছে মানে কাজিনেরটা হচ্ছে তার ইয়া ফাইবারে আছে আর কি তো আমার ফাইবারে হচ্ছে অ্যাড করলে হবে? আচ্ছা আচ্ছা ভাই আমাদের বাসায় তো মানে ল্যাপটপ একটাই তো ওইটা দিয়ে হচ্ছে আম্মুটা খোলা যাবে মানে আব্বুটা অলরেডি খুলছি ওইটাতে ঝামেলা হয়েছে। আম্মুটা দিয়ে আম্মুটা দিয়ে আমু ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে নতুন খুলবে ডাচ বাংলা ব্যাংক বা অন্য একটা যেটাতে সুবিধা হয় ওইটাই তো খুলবে। ইসলামিকটা তো বাদ দিতে বলছেন না ভাই ওইটা বাদ। আচ্ছা ভাই জি ভাই ওই আমাদের ফ্যামিলি এখন একটু সবাই আমরা একটু করোনা আক্রান্ত এই কারণে একটু টাইম লাগবে আর কি। ভাই আমার আছে আমারটা একটু প্রবলেম হচ্ছে আমারটা নিবে আমি দুই এক দিনের মধ্যে আবার দিব। সেটা হচ্ছে যার অ্যাকাউন্ট খুলছি ওনার পাসপোর্টে ছিল একটা অ্যাড্রেস আর ওনার ব্যাংক অ্যাকাউন্টে ছিল আরেকটা অ্যাড্রেস তো উনি এটা সলভ করছে ওনার ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে উনি ওনার পাসপোর্টের সাথে মিলাইছে এখন এই সেই জন্য একটু ওয়েট করতেছি আর কি আমি। স্যার ওই যে আমার ভাই ভাইয়া আমি যে আপনাকে বলেছিলাম যে আমার ওয়াটার টাইম যে আমার মনিটর ছিল না তো ওই জন্য দিতে পারিনি আপনি তো কিছু জানান নি পরে আমাকে ওটা তো এইভাবেই আছে আর কি। ফাইবারটা তো প্রথম দিছিলাম পরে তো ওয়াটার ক্যান্সেল করে দিছে না সাপোর্ট টিম থেকে পরে তো ফ্রিল্যান্সার একটা অ্যাকাউন্টে ইয়ে দিলেন লিঙ্ক পরে ওইটা দিলাম পরে ওইটাতে ইয়ে করছে আর কি তো এখন ব্যাপার হচ্ছে আমি তো পরে অ্যাকসেপ্ট করতে পারিনি কজ হচ্ছে আপনার আপনি বললেন যে আমার মনিটরে একটু সমস্যা ছিল তো ওইটা আর কি এই কারণে ওইটা তো আপনি তো বললেন যে ওটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন
আমি তো পিসি তো মোটামুটি ঠিক করছিলাম, এখন কথা হচ্ছে মনিটরের সমস্যা আর কি, ওই লকডাউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি ইনশাল্লাহ সপ্তাহখানেকের মধ্যে যদি সব শুরু হয়ে যায় তাহলে ঢাকায় গিয়ে নিয়ে, আমি গ্রামে আসছি তো আমার ক্যাম্পাস বন্ধ হয়ে যেন গ্রামে চলে আসছি বাসা টাসা ছেড়ে আর কি। ঠিক আছে। স্যার ওই পৃথিবী স্যারের নাম্বারটা দিলে আমার যদি আসে ওইদিকে, ওদিক থেকে ব্যাংকের থেকে অ্যাকাউন্ট নাম্বার স্যার। আচ্ছা ভাই আমাদের ফ্রিল্যান্সারটা কি করা হবে? ঠিক আছে ভাই, মিউচুয়াল ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট আমার। ঠিক আছে ডিজাইন গুলো হয় আর কি, বাৎসরিক যে ক্যালেন্ডার গুলো হয়, তো ক্যালেন্ডার ডিজাইন গুলো এরকম মানে হচ্ছে হয়ে থাকে, তো বিভিন্ন স্টাইলে হয়ে থাকে ডিজাইনে, মানে আলাদা আলাদা ডেস্ক টাইপ হয় কিছুটা, কিছুটা হচ্ছে টেবিল টাইপ হয়, এরকম বিভিন্ন স্টাইলে হয়ে থাকে, তো এগুলা ভাই ডিফারেন্ট। হ্যাঁ ভাই, ওই ই করতে গেলে বাইরের রিকোয়েস্ট পাঠাইতে গেলে তো ভাই অতিরিক্ত পরিমাণে শুধু 3D লোগো আসে, মানে 3D লোগোরই চাই বেশি। ওখানে আপনি মিনিমালিস্ট লোগো খুলছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3D লোগো আসতেই পারে, স্বাভাবিক আসতে পারে না, অনেকে ট্যাগ ইউজ করে, ওই ট্যাগ গুলার কাছে ট্যাগ গুলা ধরে আর কি আসে আর কি। ওখানে কি বাইরে রিকোয়েস্ট পাঠানো যাবে 3D লোগোতে? বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারবেন না? পাঠাইতে তো সব টিতেই পারবেন ভাই, আমার না বাইরে রিকোয়েস্ট মানে পাই না আমি, এটার কারণটা বুঝলাম না। গিগ নাই পর্যাপ্ত পরিমাণ, আমি একটা 3D লোগোতে বাইরে রিকোয়েস্ট পাঠাইছিলাম, আমি বাইরে রিকোয়েস্ট পাঠাইতে হলে 4-5টা গিগ লাগে, তাহলে বাইরে রিকোয়েস্ট কয়েকবার রিকোয়েস্ট দিলে আর কি সময় আছে। আমি 3D লোগোতে একটা বাইরে রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওই বায়ার আমাকে মেসেজ করছিল যে কেন আমি আপনাকে অর্ডারটা দিব, কেন আমি আপনাকে অর্ডারটা দিব। সমাধান দিছি, উত্তর দিছি, কিন্তু ওই আমার উত্তর দেওয়ার পরে আর কোনো রেসপন্স নাই, ওই পর্যন্ত রইছে। ওই যে আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে 3D লোগোতে আমরা বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারবো কি, বললেন নাকি উনি তো রাগ করে বলেন ভাই, কিন্তু বুঝাইছে বিষয় এটাই। ঠিক আছে হ্যাঁ, আপনার কোয়ালিটি সম্পর্কে জানতে চাইছে রহমত ভাই, একটু কাজ দেখি, কাজ দেখি আমরা। আপনার উত্তর শুনে উনি ঠান্ডা হয়ে গেছে। হুম, ঠান্ডা হয়ে গেছে চলেন, আবার আজান দিয়ে দিলে হচ্ছে আবার ইয়া চলে যাবেন, আওয়াজে চলে যাবেন, তখন আর ক্লাস হয় না নামাজের পরে। একটু তাড়াতাড়ি সবাই একটু জয়েন দিবেন, হ্যাঁ ক্লাসে মানে হচ্ছে 4:15 দিকে জয়েন দিবেন, আমি 4:20 মধ্যে ক্লাস শুরু করে দেব, ওর মধ্যেই ক্লাস দেখাবো, তারপরে প্র্যাকটিস চলে যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে এখন আর সামনের দিকে রোজা, তো ওই জন্য মানে একটু শিডিউল এদিক সেদিক হতে পারে, হয়তো না না হটাই স্বাভাবিক, তবে হতে পারে বলে দিলাম। ভাই রোজার সময় হচ্ছে বিকালে নিয়ে একটু সমস্যা, কারণ ইফতার টিফতার বানাইতে হয়, আম্মুদেরকে হেল্প করতে হয়,
ওটা সবাই বানায় আমিও বানাই ইফতার তো কি কি পারেন ভাই সবই পারি ওগুলা বলে লাভ নেই সব কাজের এই এক্সকিউজ পছন্দ না আমার আমার কাজ আমি সময় করব সব সময় কাজ সময় করব হ্যাঁ আগে গ্রামে যান তারপর যান মধ্যে বাজি পোড়া না খাওয়াই ভালো টল টল খাইলে ভালো হ্যাঁ পাড়া দেন আপনি সবাই রেখ হ্যাঁ ভাই কিনে কিনে সবাই রেখ দিবেন ফরমালিন দিবেন কোনটা খাইবেন ভাই আচ্ছা দেখেন ক্যালেন্ডার বিভিন্ন টাইপসের হয় হ্যাঁ বাৎসরিক ক্যালেন্ডারগুলো কেউ এক মাসের করে কেউ বারো মাসের একসাথে করে একই টাইপসের ক্যালেন্ডার বারোটা মাস হয় হ্যাঁ এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার হয়ে থাকে কিছু ডেস্ক টাইপ হয় কিছু টেবিল টাইপ হয় পকেট টাইপ হয় বিভিন্ন টাইপস হয় তো এগুলো নির্দিষ্ট করে দরকার বুঝছেন এরপরে যদি দেখেন তাও চলবে কিন্তু ডেস্ক ডেস্ক টাইপটা আমার দরকার সেটা ডেক্স টাইপ পারবেন সমস্যা নেই একই জিনিস সাইজ জাস্ট আলাদা হবে একটু জাস্ট সাইজে চেঞ্জ আছে তো ক্যালেন্ডারের হচ্ছে যদি আমি সাইজ বলি ক্যালেন্ডার ওকে ক্যালেন্ডার হচ্ছে সাইজ গুগলে সাইজ ভাই স্ট্যান্ডার্ড সাইজ কি 12 বাই 12 স্ট্যান্ডার্ড সাইজ বলতে হচ্ছে আপনার এই যে ওয়াল যেটা হয় ঠিক আছে ওয়াল টাইপ যেটা হয় সেটা হচ্ছে 8 বাই 11 বাই 12 বাই 12 ঠিক আছে 12 বাই 12 আর মাউস প্যাড ওরকম সাইজের এগুলো সাইজের ডেক্স টাইপ হচ্ছে ওই যেটা আমি বললাম যে ডেক্স টাইপ বলছে না ওই যেটা ডেক্স থাকে ওটা 5 বাই 11 হয় জি ইরেজেল ইসেল সাইজটা হচ্ছে 5 বাই 7 আর বিভিন্ন কমন সাইজের হয়ে থাকে এগুলো হচ্ছে কমনলি ব্যবহার ইন্টারন্যাশনালি সাইজ কেমন হয় এই 12 বাই 12 মানে 12 বাই 12 12 বাই 12 হয়ে থাকে ঠিক আছে 12 বাই 12 হয়ে থাকে আবার কেউ কেউ বড় করে কেউ হচ্ছে আপনার হচ্ছে 20 ইঞ্চির বানায় অনেক অনেক বড় বানায় আরো অনেক বড় বড় হয় ঠিক আছে যেমন হচ্ছে এই ক্যানভাস সাইজের যেগুলো হয় ক্যানভাস সাইজের হচ্ছে আপনার 20 বাই 30 ইঞ্চি হয় বড়গুলা ঠিক আছে তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মেজারমেন্টের দিকে আমি এটা লিঙ্ক দিয়ে দিই এটা লিঙ্ক দিলে আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন সাইজগুলো হয়ে থাকে ভাই 63 গ্রুপেও দিন 63 গ্রুপ ও আপনার এই গ্রুপের সাথে অ্যাড নাই ওই গ্রুপে চলে আইছেন তাহলে তো হয় আসলে আমরা 64 তো আছে আচ্ছা আজানটা শেষ হোক তারপর বলি
তাহলে এখানে কমন সাইজগুলো খুব সুন্দরভাবে একদম দেওয়া আছে যে কেমন হবে। ওয়াল টাইপের ওয়ালের তিনটা সাইজ হয় কমনলি, যদি কেউ বাড়ায় নেয় সেক্ষেত্রে কিছু করার নেই। 11x14 16x20 হ্যাঁ, বুঝে যেগুলো আমরা ওয়ালে লাগাই 20x30 সবচেয়ে বড় ক্যালেন্ডার এর উপর হয় না, ঠিক আছে। তো এখানে সাইজগুলো লেখা আছে, তো আমরা হচ্ছে মূলত মাঝখানেরটা করো মিডেলটা, তো 16x20 16x20 যদি আমরা একটা পেজ নিই সেক্ষেত্রে ওই সাইজটা নিয়ে আমরা করতে পারি। তো যেহেতু ক্যালেন্ডার প্রিন্ট হয় তো এখানে প্রিন্ট নিলাম আর ইঞ্চিস নিলাম, এখানে হচ্ছে 16x20 ওকে, এখানে ওকে করে দিলাম ওকে। এ হচ্ছে ক্যালেন্ডার, চলে আসলো ক্যালেন্ডারের মানে হচ্ছে যে সাইজটা সেটা চলে আসলো। তো ডিজাইন আসলে আপনি আপনার মতো করে দিবেন, যে কোম্পানির জন্য করতেছেন সেই কোম্পানির অনুযায়ী ডিজাইনগুলো করবেন। আমি জাস্ট কিছু জিনিস বুঝাচ্ছি, যেমন হচ্ছে ক্যালেন্ডারে মেইনলি কমন জিনিসগুলো কেমন হয়, আপনি যে কোনো ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন যদি এই জিনিসটা বুঝে থাকেন, ঠিক আছে। অত বেশি কঠিন না, ডিজাইন তো ডিজাইনই, জাস্ট কিছু স্টেপ আছে, ডিস্ক টাইপ বলেন আর এই টাইপ বলেন। তো এইগুলার ডেট ফেট কোথায় পাবেন, যেমন 2021 ডেট কোথায় পাওয়া যায়, তখন আপনি তো জানেন না 2021 কোন সালে কতটুকু বা 2022 কোনটা হবে। তো ফ্রি পিক আমাদের হচ্ছে একটু হেল্প করবে, ফ্রি পিকে গেলে এখানে ফ্রি পিকের ভেতর গেলে বাহ ডিজাইনগুলো তো সুন্দর আসছে এখন। আচ্ছা যাই হোক, তো এখানে ক্যালেন্ডার লিখলে ক্যালেন্ডার 2021 ক্যালেন্ডার, তাহলে আপনি হচ্ছে এই টেক্সট ফরম্যাটগুলো পাবেন, ঠিক আছে। যেমন 2021 ডেটগুলো এই যে নিলাম, আজকে কত মার্চ, এপ্রিল না, এপ্রিলের আজকে হচ্ছে ওয়েডনেসডে 7 তারিখ, এই যে 7 তারিখ, ঠিক আছে, তার মানে ঠিক আছে। তো এই ফরম্যাটগুলো আপনি এইখান থেকে ইপিএস ফাইলে নিতে পারেন, ইপিএস ফাইলে যদি যদি লাগে, আর আপনি চাইলে দেখে 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 লিখতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে নিলেন কত কোন মাসে কোন তারিখ এটা জাস্ট লিখে। তো লিখবেন কীভাবে সেই জিনিসটা আমি শেখা দিই, এক মাসে করার করতে হলে বা দুই মাসে করতে হলে এই জিনিসগুলো লাগে, ওকে। সো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসটা আনতে হয় সেটা হচ্ছে আমরা এটাতে ট্যাব ইউজ করি, ট্যাব ওই যে কিবোর্ডের যে ট্যাব বাটন আছে না, ওই ট্যাবটা ইউজ করি। ওই ট্যাবটা ইউজ করার জন্য ট্যাবের একটা মাপ ঝোঁক আছে, সেই মাপ ঝোঁকটার জন্য উইন্ডো থেকে টাইপে যেতে হয়, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ট্যাবস কই গেল, এই যে শিফট কন্ট্রোল টি, এই ট্যাবসটা ওপেন করতে হয়। তো এখানে একটু মুখস্থর মতো বিষয় আছে, যেমন ট্যাবসে কাজ করার জন্য কিছু মুখস্থর মতো করতে পারেন, চাইলে মুখস্থ করে নিতে পারেন। তো এই ট্যাবসটা হচ্ছে উইন্ডো থেকে ট্যাব অথবা শিফট কন্ট্রোল টি প্রেস করলে আসবে যাবে আসবে যাবে, ওকে। আর এই ট্যাবসের মেজারমেন্টগুলো আপনি এখান থেকে নির্ণয় করতে পারেন যে কতটুকু কোন ডিস্টেন্সে কতটুকু কী থাকবে। তো এর জন্য আমাদের পেজটা অলওয়েজ 100% জুমে থাকতে হয়। যদি আপনি এখানে ট্যাবের সাথে এটা নাড়ান চাড়ান দেখবেন যে এই ট্যাবের ভিতরও ইঞ্চিস নড়তেছে, ঠিক আছে। তো 100% জুমে অলওয়েজ আপনার হচ্ছে ইয়া থাকে, যেমন কন্ট্রোল ওয়ানে হচ্ছে 100% জুম, কন্ট্রোল ওয়ান প্রেস করলে হচ্ছে 100% জুম। পেজে হোক সমস্যা নেই, পুরো অনেক বড় হয়েছে পেজ, কজ 26 ইঞ্চ 11-12 ইঞ্চির পেজগুলো অনেক বড়ই হবে স্বাভাবিক। কন্ট্রোল জিরো দিলে কি হয় এটা? কন্ট্রোল জিরো হচ্ছে অ্যাকচুয়াল স্ক্রিন, আপনার স্ক্রিনে ফিট হবে, ঠিক আছে। কন্ট্রোল ওয়ান হলে 100% হবে এটা, এটা যত বড় পেজ থাকে না, এখন পেজ অনেক বড় এই জন্য হোয়াইট হয়ে গেছে, কজ আর্টবোর্ড আমার পুরোটা ঢেকে দিছে। কন্ট্রোল জিরো দিলে হচ্ছে ফিট স্ক্রিন, আর কন্ট্রোল ওয়ান দিলে অ্যাকচুয়াল স্ক্রিন, হ্যাঁ সরি 100% জুম। তো আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে কন্ট্রোল ওয়ানে 100% জুম করব, এরপর ট্যাবের ভিতর কিছু কাজ করব। সেটা হচ্ছে তিনটা কাজ করবো ট্যাবে, প্রথম হচ্ছে এখানে যেটা আছে সেন্টার জাস্টিফাইড ট্যাব দেব, সেন্টার জাস্টিফাইড ট্যাব দেব। এটা অনেকভাবে করা যায় তবে এটা আমার কাছে সহজ লাগে। তো সেন্টার জাস্টিফাইড ট্যাবের পর এখান থেকে কত ইঞ্চি করে ফাঁকা থাকবে, ধরেন 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে, 1 ইঞ্চি দেওয়ার পর দেখেন একের উপরে একটা ইয়া পড়ছে আমাদের, ওকে, একের নিচে একটা মানে 1 ইঞ্চি গ্যাপ নিবে,
ট্যাব প্রেস করলে, ট্যাবে যতবার 1 ইঞ্চি প্রেস করবেন তত 1 ইঞ্চি করে দেবে। ওকে, এরপর আমাদের এরপরে কাজ কি, এর এখানে আর কোনো কাজ নেই, তাহলে প্রথম সেন্টার জাস্টিফাইড, তারপর 1 ইঞ্চিস, আর এখান থেকে বারবার রিপিট ট্যাব করে দেবেন। রিপিট ট্যাব মানে হচ্ছে যা হবে বাকি এখন সব 1 ইঞ্চি হবে, 1/2 ইঞ্চি দিলে 1/2 ইঞ্চি, আপনি যেটা দিবেন সেটাই নিবে। ওকে, এখানে এটা ছোটই থাকা ভালো। ঠিক আছে, তো এই হলো বিষয়টা, প্রথম ট্যাবের কাজটা এটা। তারপর টেক্সট টুলে যাব, টেক্সট টুলে গিয়ে আমরা ক্লিক করলাম টেক্সট, এখান থেকে টেক্সট একটু বড় করি। ও আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে টেক্সটটা আপাততর জন্য 24 পিটির উপরে না যায়। ঠিক আছে, 24 পিটির উপরে গেলে কি হবে, যে ট্যাবটা ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে, ট্যাবটা হচ্ছে ঠিক মতো কাজ করবে না, মানে 24-এর উপরে গেলে। কিন্তু আমরা যদি 21 নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম নেই। ঠিক আছে, টেক্সট টুল নিয়ে আমরা এখানে ক্লিক করলে 21 পিটি নেবে, আর এখানে হচ্ছে আবার 1 ইঞ্চি চলে গেছে, 1 ইঞ্চি চলে গেছে, এখান থেকে রিপিট ট্যাব। ওকে, এখন প্রথম একটা খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু যে লেখাটা, প্রথমে আমি কিন্তু একটা স্টেপ বাদ দিয়ে আসছি, সেটা হচ্ছে একটা জাস্টিফাইড বাদ দিছি। তো এই জন্য আমাদের প্রথম কী করতে হবে, একটা ফাঁকা ট্যাব দিতে হবে। যদি না দেন তাহলে কী প্রবলেম, যেমন আমি এখন লিখতেছি ক্যাপস লকটা অন করে সানডে লিখলাম। ওকে, সানডে, আমি যদি ট্যাব প্রেস করি তাহলে 1 ইঞ্চি গ্যাপ নিছে মানডে, টিউজডে, ট্যাব ওয়েডনে, একটু দেখেন ওয়েডনেসডে আরেকটা প্রেস করি, তিনটা লিখলে তিনটাই লিখবেন, আবার চারটা লিখেন না। এখানে কিন্তু গ্যাপিংটা কম হয়েছে, বাট সেকেন্ড গ্যাপগুলো কিন্তু সবগুলো 1 ইঞ্চি ঠিক আছে। তারপর প্রথম ট্যাবটা হচ্ছে আমার এই সেন্টার জাস্টিফাইড ফাঁকা থাকার কারণে আমাদের কিন্তু প্রথম ট্যাবটা ফাঁকা দিতে হবে। আদার্স তাহলে কী করবো আমরা, প্রথম ট্যাবটা হচ্ছে এখান থেকে ফাঁকা একটা ট্যাব প্রেস করে নেব, তারপর লিখবো সানডে ট্যাব, সরি ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, এবার নিচে আসবো কি দিয়ে, এন্টার প্রেস করে, আর লিখবো কি ওখানে, না আর একটা ট্যাব প্রেস করবো, এখন শুধু ট্যাব, স্পেস দিয়ে কিন্তু এত গ্যাপিং হবে না। আর দেখেন সেন্টার জাস্টিফাই দেওয়ার কারণে অটো সেন্টার করে নিচ্ছে, আরও অনেকভাবে করা যায় এগুলা। ঠিক আছে, আরও অনেকভাবে করা যায়, বাট আমরা হচ্ছে এই সিস্টেমটা অবলম্বন করলে টেক্সটগুলোও ঠিক থাকবে, আপনি এডিটও করতে পারবেন, সবই করতে পারবেন। এরপরে হচ্ছে একটু গ্যাপিংটা একটু বাড়া দিই, আর একটা এন্টার দিই, এন্টার 0, বা আপনার যে সালটা, যা ধরেন আপনার টিউজডে থেকে হচ্ছে, যদি এই মাসেরটা করি আমি, এই মাসেরটা কত ইয়ার থেকে শুরু হয়েছে, এপ্রিল না, এটা হচ্ছে থার্সডে থেকে মাস শুরু হয়েছে, তো আমরা হচ্ছে থার্সডেতে চলে যাব, এক ট্যাব 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 ট্যাব, থার্সডে থেকে 01, ট্যাব 02, ট্যাব 03, এন্টার, ট্যাব 04, 05, 06, 07, ট্যাব 08, 09, এটা কিন্তু মাস এখন ঠিক আছে, ট্যাব 10, এন্টার, ট্যাব 11, 12, 13, 14, 14, 15, 16, 17, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওকে, 14, ক্যাপস লক অন হয়েছে, 14, ট্যাব 15, ট্যাব 16, ট্যাব 17, এন্টার, ট্যাব 18, ট্যাব 19, 20, 21, 22, 23, 24, 20, এখানে আর লেখা যাবে না, এন্টার, ট্যাব 25, 26, 27, 28, 29, 30, 31 হয় তাহলে দিবেন, তাহলে দিবেন না, 31 দিয়ে দিলাম, ওকে, দ্যাটস গুড, এখানে কিন্তু এখন দেখেন সব কিছু অ্যালাইনমেন্ট সব দিক দিয়ে ঠিক আছে, আপনি 21 পিটিতে লিখতে হবে, নাহলে কিন্তু এটা অ্যালাইনমেন্টটা 21, আপনি যদি আগেই বড় করে লিখেন তাহলে কিন্তু ট্যাবের আর কাজ থাকলো না,
ট্যাবের কাছে স্যার তাহলে লেখার পর সবগুলো সিলেক্ট করে বড় করব হুম হুম এরপর হচ্ছে টেক্সট ফরম্যাটে চলে এলাম এখান থেকে টেক্সটটা চেঞ্জ করি এখানে আপনার কোন ফরম্যাট লাগবে সব ফরম্যাট আপনি এখানে এখন দিতে পারবে ঠিক আছে ওকে এই যে গেল তো এটা হচ্ছে এখান থেকে আরো অনেক ফরম্যাটের টেক্সটগুলো আছে অনেক সুন্দর সুন্দর এটা আমি হচ্ছে আমার ফোনটা লিখি সেটা হচ্ছে ফিউচার ফিউচার ওকে ফিউচার আর এটা দিয়ে লিখলাম আর এটাকে হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা এক্সট্রা বোল্ডটা করে দিলাম ওকে তাহলে আমার কি হলো যে এখন কিন্তু আমি এখন আপনি ই করেন সমস্যা নেই এখন আপনি এটা ধরে বড় করতে পারেন কোনো সমস্যা করবে না বুঝে গেল ব্যাপারটা তার মানে আপনার হচ্ছে আগে থেকেই মানে হচ্ছে করা যাবে না এটা হচ্ছে ছোট অবস্থায় আপনি এখন যেমন এখানে এখন এই যে ডেটগুলো বসেছে জাস্ট আপনি এখন ডেটগুলো বসাবেন একটা পিকচার আনবেন লিখার সিস্টেমটা বুঝতে পারছেন কিনা এটা বলেন লিখার যে সিস্টেমটা হ্যাঁ ভাইয়া ক্লিয়ার এরপর হচ্ছে ওই সেম বাকি ডিজাইনগুলো এইভাবেই হবে আর এটার গ্যাপিং বাড়ানোর জন্য তো জানেনই যে অল্টার ধরে নিচে আরো দিলে এটার গ্যাপিংগুলো বাড়বে ঠিক আছে এরপর আপনি এটারে মানে আপনার ইচ্ছা মতো ভাইঙা টাইঙা এই সেই করেন না যদি এটা বেশি গ্যাপিং মনে হয় তাহলে দিবেন এটারে যদি আমি কন্ট্রোল জেড অল্টার ধরে ওকে যদি গ্যাপিং মনে হয় এরপর হচ্ছে কালার টালারের ব্যাপার স্যাপার আছে যেমন ফ্রাইডে স্যাটারডে রেড থাকে হ্যাঁ ফ্রাইডে রেড থাকে সো এইখান থেকে টেক্সট টুল দিয়ে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি হচ্ছে রেড কালার করে দিতে পারেন স্যার ক্লাসটা একটু আর্লি আপলোড দিয়ে দিয়েন তবে আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারবো আচ্ছা ঠিক আছে ওকে আর এটার কালার হচ্ছে আমরা টোটাল ব্ল্যাক রাখবো না টোটাল ব্ল্যাক কালারটা আসলে ভালো লাগে না এটা অ্যাশ টাইপের একটু রাখলে এরকম একটা ভালো আবার হচ্ছে এটা চলে গেল তো না আননোন কালার এটা হচ্ছে এখান থেকে আবার রেডটারে রেড করতে হবে শিপ ধরে কিন্তু এখানে করা যাবে না এটা এইভাবে সিলেক্ট করতে হবে কন্ট্রোল ধরে কি হবে না না কন্ট্রোল ধরলে হবে না কারণ নিচে নিচে তো এরপর ক্যালেন্ডারের মতো যদি মানে লাগতে হয় তো এখানে ক্যালেন্ডারের মতো লাগতে হলে আমাদের এই ক্যালেন্ডারটা আমরা হচ্ছে আপাতত কনসেপ্টের জন্য নিছি এই জায়গাতে হচ্ছে আপনি এভাবে মাঝ বরাবর মানে হচ্ছে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট এটাকে আর একটা কপি দিলাম আর এই গ্যাপিংগুলো মানে ওদের পার্শ্ব গ্যাপিংটা একটু কমায় দিই কন্ট্রোল জেড
কালার চেঞ্জ করতে হবে হুম কালার চেঞ্জ করতে হবে এটাকে হোয়াইট কালার করে দিলাম এটা একই একই রাখলাম কারণ পরে এটা চেঞ্জ করে দেব মুভিন ভাইয়া ভাই আপনার যদি কিবোর্ড শর্টকাটটা ইউজ করতে তাহলে আরেকটু ভালো হতো কেন কিবোর্ড শর্টকাট লাগবে কেন আজকে আবার মাঝে মাঝে তো ক্লাসের ভিডিও আসে না ইয়া রেকর্ডে কথা আসে না ও আচ্ছা তাই কথা আসে না মাঝে সাঝে রেকর্ড হয় না কথা তো ঠিকই আসে আচ্ছা ঠিক আছে ওকে এরপর এখানে পিকচার দেন একটা হচ্ছে ন্যাচারাল পিক নিয়ে আসি আমি এখন হচ্ছে ডিজাইন এখন জাস্ট হচ্ছে শুধু ডিজাইন ন্যাচারাল পিক স্যার মসজিদ দেন মসজিদ হ্যাঁ স্যার মসজিদ দেন স্যার মসজিদ মসজিদ সুন্দর মসজিদ আচ্ছা ইয়ে রোজার ও আচ্ছা রোজার ক্যালেন্ডার বানায়েন তো আপনারা জি স্যার রোজার ক্যালেন্ডার ট্রাই করেন একটা ওকে আপনি যতটুকু রাখবেন ততটুকু ক্লিপিং মাস্ক করে কি করব এখানে হ্যাঁ ক্লিপিং মাস্ক করাটাই বেটার ক্লিপিং মাস্ক করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে ক্লিপিং মাস্ক করলে মানে এক্সট্রা কোনো ঝামেলা নাই ইমেজ থাকবে উপরে শেপ থাকবে নিচে মেক ক্লিপিং মাস্ক আর এটাকে একটু ছোট করে দেই যতটুকু পারি মানে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আর বাকিটা তো কই গেল ভাই পিছনে চলে গেছে পিছনে যায়নি পিছনে যায়নি এটা হচ্ছে গেল হচ্ছে আর্টবোর্ড অ্যালাইন করে দিলে তো হয় ভাই হ্যাঁ আর্টবোর্ড অ্যালাইন করলে হয় আমরা তো অনেক ভালোই পারে না এখন দেখা যায় আর্টবোর্ড অ্যালাইনও মনে পড়ে গেছে না ভাই হ্যাঁ এখান থেকে আমরা ওই যে নীল সাগরের কালারটা নিতে পারি না রেডের বদলে ভালো হবে ভাই ভালো হবে হোয়াইটই থাকলো হোয়াইটই মানাচ্ছে বানান বলে বইলেন ঠিক আছে বানা ঠিক আছে তাহলে তো ঠিক আছে এপ্রিল মাসের করছিলে রে এপ্রিল এপ্রিল মাসের করছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার একটা এল স্যার একটা এল হবে দুইটা দিলাম আমরা সমস্যা না ভাই বেশি দিয়ে কি করবেন থাক ডাবল ক্লিক পড়ে গেছে আর নির্দিষ্ট একটা লেজার হ্যাঁ নির্দিষ্ট এটা ইচ্ছা আপনি সেন্টার অ্যালাইন করে দিতে পারেন যেমন হচ্ছে এই এই শেপের এটাকে সিলেক্ট করে এটাকে লক করে দিয়ে সেন্টার অ্যালাইন করে দেন ইচ্ছা এখন আপনার হচ্ছে ডিজাইনের পালা ডিজাইনটা আপনি কিভাবে করবেন এটা আপনার খুঁজতে হবে
সেন্টারই মনে ভালো লাগতেছে তাই না? হ্যাঁ সেন্টারে সুন্দর। আর নিচের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে? নিচে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বিকজ হোয়াইটে টোটাল হোয়াইটে ভালো লাগে না। এই কালারটার লাইট কালার আসে। অ্যারেঞ্জ সেন্ড টু প্যাক। আর নিচে ছবি থাকলে কেমন হয়? ছবিও দিতে পারেন, সমস্যা নেই। ট্রান্সপারেন্ট এই যে ইয়া দিলে হয় ব্যাকগ্রাউন্ড গুলো ভাইয়া অনেক সুন্দর সুন্দর যে আছে দেখাইছিলেন যে একবার। ক্যালেন্ডার কি হইতেছে হইতেছে? আচ্ছা জল ছাপ মতো ছবিটা একটু দেখাবেন। হ্যাঁ জল ছাপ দেখাও, সমস্যা নেই, জল ছাপের একটা ছবি দিব। হেডমার্কের কালার হয়েছে গা। না ভালো লাগতেছে না কথা। এটার হচ্ছে ডিপ কালার লাগবে, কন্ট্রোল জেড। এই কালারটারই ডিপ কালারটা দেব। ইমেজের নিচে থাকলো এটা। আর এরপর হচ্ছে এই সাইডে হচ্ছে এইভাবে হচ্ছে 2019টা থাকলো। এখানে মনে হয় না শেপ দেওয়া দরকার, আমার মনে হয় টেক্স দিয়ে লেখাটাই বেটার। 2021 রোলার টেনে নেই। স্যার এই দূরত্বটা কি নিজের চোখের আন্দাজে করব? না ওই যে আপনারা ই নিয়ে নেবেন, আমি তো ওটা নেই নেই, ওটা হচ্ছে গাইড লাগে না। হ্যাঁ গ্যাপিং নিয়ে নেবেন, একটা গ্যাপিং নেবেন নির্দিষ্ট পরিমাণ। আমরা যেমন 0.25 ইঞ্চিস ওই এনে তো 0.25 ইঞ্চিস নিলে একটু দেখা যাবে, ঠিক আছে? বাড়ায় নিন, একটা সেফটি লাইন নিয়ে নেবেন। আর এটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার করে দিই। হোয়াইটের না হোয়াইট কালার তো দেখাই যাচ্ছে না। কন্ট্রোল সি কন্ট্রোল বি। ভাইয়া সেফটি লাইনটা কি স্কেল দিয়ে দেবে নাকি ওই পাথ পাথে দিবেন? পাথে দিলে কত কি এমন কি আনতে হবে? কত পাথে দিলে আপনার হচ্ছে এটা হচ্ছে কত বাই কত নিছিলাম আমরা? 16 বাই কত মানে 16 বাই 20 16 বাই 20 ছিল। 16 বাই 20 ছিল না? জি। এর মধ্যে একটা শেপ নেন, এটা আপা মনে হয় এটা মেবি আসবে হচ্ছে এটাকে সিলেক্ট অবজেক্ট পাথ অফসেট পাথ। আরেকটা হচ্ছে এখানে এটার ফ্রাইড এটা রেড থাকবে। ওকে নিচে কিছু ডিজাইন হবে, আর একটু ডিজাইন হবে। আর এখানে কিছু মুশকি সম্পর্কে মানে হচ্ছে টেক্স থাকবে, এই যে এরকম টেক্স থাকবে। কি মুশকি এটা, এর নাম কি? দ্য ওয়ার্ল্ড বিউটি। আরে আরে এটা এটা নাম আছে তো, অবশ্যই একটা নাম আছে এই মুশকিতে। আরে ওটা সিলেক্ট করতেছে, এরকম একটা মুশকিউর নাম দেওয়া থাকে অলওয়েজ, ঠিক আছে? আর এর নিচে হচ্ছে এটাকে
আরে কালারটা এটা ব্ল্যাকে ভালো লাগতেছিল। ম্যাচিং আছে না? আবার এই যে এই মিনারটার জন্য হচ্ছে ইয়ার না হইতেছে ভাই, নিচে নিচে দিয়ে দেন, নিচে দিয়ে দেন, সাইডে দিতে পারেন, নিচেও দিতে পারেন, বামাস ভাই পিকচারের মধ্যে অত একটা কালার করে সাইডে দেওয়া যায়? হুম, ওটাই তো মনে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি পিকচারের মধ্যে। এখানে দেখি এই যে এই জায়গাতে আসবে, ঠিক আছে, কজ এই জায়গাটা ব্ল্যাক, এখানে হোয়াইট কালার দিলেই ফুটবে। এই যে এবার এইটার কথাই বলছিলাম, ঠিক আছে, পিকচারের মধ্যেই দেওয়া যাবে। আর নিচে হচ্ছে কিছু কুইডোসের মধ্যে থাকে যে মসজিদের ই কী হচ্ছিল, ড্যারিয়ান এখান থেকে সেঞ্চুরি কত সালে হয়েছিল, এরকম কিছু একটা ইয়া থাকে, এবার হচ্ছে এটাকে নর্মাল করে দিই। ফিউচারে তো ফন্টের অভাব নাই, তাই না? এই যে এটা দেওয়া লাগবে ভাই। হুম, এটা দেওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ, আর কি মস্কিউ সম্পর্কে একটা ইয়া দিবেন না? ওই এটার নাম তো এটা, এবার ঠিক আছে ভাই, ঠিক আছে। তারপর হচ্ছে এটা সিফ শিফনটা দেখলাম, ওকে। দেন হচ্ছে নিচের ডিজাইনের কথা, নিচে হচ্ছে আপনারা এখান থেকে হলো এই এখানে রাখতে পারেন এইভাবে একটা ডিজাইন, একটা ফুটনোট আর কন্ট্রাক্ট নাম্বার, তাই না ভাই? যে কোম্পানির হচ্ছে ক্যালেন্ডার ওই কোম্পানির নাম দেওয়া যায় নিচে? হ্যাঁ, ওই কোম্পানির নামই তো দেওয়া হবে ভাই। ওই ডেটার নিচে একটু একটা লাইন হয়তো থাকে যে ওই কি কি বন্ধ আছে, কি কি কারণে, অনেক কিছুই তো থাকে। এটাকে একটু নামাই দিলাম, লেখাগুলোর জন্য ন্যাশনাল হলিডে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, আর করবো না। আপনারা হচ্ছে জলসাপটা, জলছাপটা বলতে কিসে জলছাপ? ওই মানে ছবিটা ই থাকবে ডেটা নিচে, মানে পিকচার এটা নিচে থাকবে? জি জি, এটার মধ্যে জলছাপ মানে জলছাপের মতোই আর কি। বুঝতে পারছি, অপাসিটি কমাই দিলে তো হয়। অপাসিটি, হ্যাঁ, এটা তো ইজি, মুশকিউ ভেক্টর ওয়ার্ডে এটা কঠিন, জলছাপ নিয়ে কাজ করা, ইয়াতে ইলাস্ট্রেটর এর বরং সব অপাসিটি কমাই দিলে। আরে আবার এটার ব্যাকগ্রাউন্ড আছে, আবার এটার ভেক্টর করতে হইব। আচ্ছা ভাই, এই কোন একটা ইয়া কে নিয়ে আসি কি আমি এখানে ভেক্টর করতে পারবো? হুম, ভেক্টর না, ভেক্টরি করতেছে এই যে কেমনে ইমেজ স্ট্রেস। হ্যাঁ, এটা দেখাইছি না এগুলা আমি, আর দেখাইছি না, আই ফিল্ট রিভিউ করতেছি, কিন্তু কালার যে চেঞ্জ হয়ে যায়। কই কালার চেঞ্জ? আপনার মাথায় থাকে কেমনে ভাই, আমার একটু ধার দিন আপনার ব্রেন দিব।
তা ভাড়া লাগবে আচ্ছা এটা আপাতত এই টেক্সট এই সিম্বলটা হচ্ছে আমার পিছে আছে ঠিক আছে এটা কিন্তু সবার পিছে আছে তো এটাকে হচ্ছে এইখান থেকে অপাসিটি কমায় দিলেই জল ছাপ আসবে এই যে ঠিক আছে আচ্ছা ওই যে চমৎকার এস আরো ডিজাইন করলে আরো অনেক সুন্দর হবে আরো অনেক ভাবে করলে আরো অনেক সুন্দর হবে এখানে টিক্স ফিক্স দিলেই মানে আরো বাস্তব আর নকআপে বসলে ভালো লাগে ঠিক আছে তাহলে পারা যাবে ইনশাআল্লাহ কে জানি মকআপ চাইছিল মিড চ্যাটে স্যার ক্যালেন্ডারের মকআপ হয় তো ক্যালেন্ডারের মকআপই তো বেশি হয় এই যে এগুলো এখন পাবেন কিভাবে কি বলে এটা এটা দেখায় আপনার বসায় দেখায় আমি দাঁড়ান এই তো বললেন ওটা হচ্ছে বসাই দেখাই দেখি ক্যালেন্ডার মকআপটা কি ভাই জানো বলছিল যে মকআপ তৈরি করা যায় মকআপ তৈরি করা যাবে না কেন ফটোশপে তৈরি করা যায় ক্যালেন্ডার মকআপ কি আছে টি শার্ট পিএস এই যে ক্যালেন্ডার বাদ দিলাম বাদ দিয়ে এই যে এইটাই আরে এইটাই পাইছি ঠিক আছে মকআপের অব নাই কিন্তু ওই আমার ওই পিসিতে আছে পুরানটা আমরা মকআপের অভাবে অনেক কিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি না আরে কি বলেন লেয়ার থেকে কই গেল ব্যাকগ্রাউন্ড কই ক্যালেন্ডার ফ্রিতে যে মকআপ দেয় এগুলি খুব একটা ভালো মানের না আরে ভালো মানের কে আছে ভালো মানেরটা ব্যবহার করলে না ভালো মানেরটা ঠিক আছে আজকে টাকা লাগবে এটাকে একটু সেভ দিয়ে আনি হ্যাঁ এটাকে সেভ দেই সেভ দেই এখান থেকে হচ্ছে সি এল কে আর এল লিখে সেভ দিয়ে দিলাম এটা হচ্ছে ফটোশপে নিয়ে আসি ক্লোজ করে ইয়েস এখানে এসে দেখবেন এই যে আমাদের ক্যালেন্ডার ঠিক আছে মকআপে বসালে তো ভালো লাগবে ওই যে ওইটুক জায়গা যে ছাড়ছি আমি আমি কিন্তু আন্দাজ করে ছাড়ছি আপনারা আন্দাজ করে ছাড়েন না আপনারা হাফ ইঞ্চি বাপ দিয়ে দিয়ে নিন ঠিক আছে এ হলো ক্যালেন্ডার দেখছেন আর মকআপে দেখছেন অন্যরকম বুঝতে পারছেন ব্যাপারটা তো এই হলো ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে মকআপ টকআপ করলে কেমন লাগবে এরকম প্রতিটা মাসের আলাদা আলাদা করে যদি করেন তাহলে ভালো হবে ওকে স্যার অনেক টাইমে মকআপের সাথে ফিট হয় না এটা কি করব ফিট হয় না ওই মকআপ বাদ দিবেন সরি আই ডিডন্ট গেট দ্যাট এটা কার আসলো কালকে কালকে হচ্ছে পোর্টফোলিওতে কিছু আপডেট দিছে একটা তো ব্লক খাইছিলাম আর একটা হচ্ছে পোর্টফোলিওতে আপডেট করছি আমার পোর্টফোলিওটা একটু চেক দেন তো আমার নাম লিখলে অবশ্যই আসবে সান মুভিন গুগলে আসবে আমার ডিজাইনও আসবে এই যে সান খান মুভিন অন বিহান্স ফেসবুক সব জায়গায় আছে আরো এটা আপডেট হবে একটা ব্লক খাইছি আর একটা খুলছি ঠিক আছে এটা আগে পড়েছিল পরে এটা ঠিক করছি আর কি এটা রিগুলো আপডেট করতেছে এই যে এখানে অ্যানিমেটেড লোগো আমার ব্যানারে রিগুলো গেছে এই লোগো ফোলিওতে না ব্লক করার কারণ কি ভাই লিংক কিসে দিবেন এই হোয়াটসঅ্যাপে ব্লক হওয়ার কারণ হচ্ছে আপনার অনেক কারণে হয় পাওয়া যায় না অনেক সময় ব্লক হয়ে যায় কেন হয় এটা জানেন রিপোর্ট টিপোর্ট হতে পারে অনেক সময় ভাই 3D লিগো লোগো কবে গেছে কো 3D কিছু করি নাই তো সেটা কোনটা
হ্যাঁ ওই যে অ্যানিমেটেড অ্যানিমেটেড ব্যানারে যে লেখাটার পিছনে যে কালারটা মেরুন কালারটা, এটা কিভাবে এফেক্টটা দিছে? অফসেট পার্ট দিয়াও যে স্ট্রোকটা সেটা অফসেট পাথে এটা দিলে তো এরকম পারফেক্টলি হয় না, মানে কেমনে কি হবে একটু কাজ করতে হবে। কিছু কিছু আছে আপনার হচ্ছে একদম পুরো ওয়াইডলি খেয়াল করেন, এনে তিনটা লেয়ার আছে, 1 2 3 তিনটা তিন শেড আছে, তিন শেডের কারণে দূরে থেকে মনে হয় যে একটু অন্যরকম। এটা তো গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আর এখানে দেখেন আবার ব্লার ব্লার করা শেপ আছে এই যে, তারপর এই যে আচ্ছা 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 কাজ আছে এটাতে কাজ করে, মানে কিছু কাজ আছে এগুলার, এগুলা এই যে পিছনে লেটার বি দিয়া বড় করে করে দিয়েছেন না অপশন করে করে হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে পিছনে ব্যাক করে গিয়ে একটু বড় করে করে দিয়েছেন নাকি অপশন করে করে দিয়েছেন? অপশন পাথ অপশন কন্ট্রোল সি বি তে তো পারফেক্ট আসবে না, ঠিক আছে এই কার্ভগুলো পাবেন না, এটা কি ওয়েবসাইট স্যার? আপনারা কিছু 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 ক্ষেত্রে দেখা যাচ্ছে অফসেট পার্টটা যদি আমার ধরেন 19 থেকে 20 হয়, 5 বা 6 একটু বাড়াইতে গেলেও যে লেটার উপরে মানে সেটা ইফেক্টটা চলে আসে, মানে একটা লেটার উপরে আরেকটা লেটারের অফসেট পার্টের যে ইয়াটা স্ট্রোকটা কালারে সেটা চলে আসে। ওটা সিস্টেম আছে রিমুভ করার জন্য, ঠিক আছে আমি দেখাবো না আপনাদের, একটা ক্লাস আমি ইডি বানায় দেখাবো, ঠিক আছে রিভে পারফেক্ট আছে, ঠিক আছে এটা মনে করেন জানা দরকার। অফসেট পাথের ব্যবহার জানতে এরা পারলে মনে করেন যে বিভিন্ন ধরনের কার্টুনের যে টেক্সটগুলো আছে, হ্যাঁ 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 আপনার ম্যাসকট লোগো বানানো যায় ভালো, হ্যাঁ ম্যাসকট লোগো বানানো যায়, এটা এরকম আসবে এই যে এরকম, ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই, দেখাবা আপাতত ক্যালেন্ডার করেন ভাই নামাজ, হ্যাঁ নামাজে ব্রেকে যান নামাজ করে আসেন, ওকে আর আমার পোর্টফোলিওটা দেন দেখেন আর হচ্ছে এখানে ভিউ করেন, এখানে প্রতিটা আপডেট যাবে, আরো আপডেট হবে আরো আপডেট হবে, আমরা ভিউকে ক্লিক করে দিব স্যার। আচ্ছা ভাই এখন দেখতেছি স্যার, আগে ভাই আপনারে ফলো করলাম ওই ফলো দিতে গেলে সাইন আপ করতে হবে বললা আমাকে মাইক ধরে ভাই সাইন আপ কমপ্লিট, সাইন আপ কমপ্লিট ভাই আপনি কি এটা মকআপ করছেন ওই কভারে আপনার ডিজাইন না সুন্দর হয়েছে প্রথমে শাহরুখ খানকে ধরছেন, আচ্ছা আচ্ছা ভাই আপনি এটা কিসের ভিতরে ঢুকছেন ভাই? ওই যে আপনার মানে কভার ফটো দিয়ে কিসের মধ্যে যেন ঢুকে গেছেন ভাই, ভাই এটা তো মনে হচ্ছে শিশা খায় না এটা তাহলে কিসের ওয়েবসাইট এটা বুঝলাম? ও আচ্ছা হ্যাঁ 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 আর পরবর্তী সময়ে যখন মেসেজে কথা বলবো বাইরের সাথে তখন কি এটা দেওয়া যাবে? অ্যাড মোবাইল নাম্বারে বাংলাদেশ তো নাই দেখি, কই গেল অ্যাড মোবাইল নাম্বারে বাংলাদেশ অপশন
মোবাইল নাম্বার যে চাইছে বাংলাদেশ অপশন দিচ্ছেন কি বাংলা লেখা থাকবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছি আমার কাছে সবচেয়ে আপনার ইউনিক একটা ইয়ে লাগছে হচ্ছে এটা ব্রেক সিকিউরিটি এটা হচ্ছে হ্যাঁ 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 আপনার মানে একটা লকারের আর কি ব্রেক সিকিউরিটি আইডিয়াটা আর কি আপনার এখানে কয়টা এক দুই হ্যাঁ 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 ভাইয়া সাইন আপ করছে না পাসওয়ার্ড কি এই যে আপনার ইসে হ্যাঁ জি ভাই এখানে আপনি আমার হইছে আমার আবার ই আসছে না ভেরিফিকেশন আমি ইমেলটা দিছি পাসওয়ার্ড চাচ্ছি মোবিন ভাই ভাই বলছিলাম আপনার এখানে কি কি ফাইল গুলো আপলোড দেন পিএনজি জেপিজি তারপর আপনার এখানে পিএসডিও দেখতেছি এআই ফাইলও দেখতেছি আমি এটা তাইলে এই যে আপনার ব্রেক সিকিউরিটির মধ্যে আচ্ছা জাস্ট আপনার জেপিজি দিয়েছেন তাই তো
হ্যালো ভাইজান, কেউ আছেন? হ্যালো। জি আছি ভাইজান। ভাইয়া একটু ঘরে তো দেখাবো আমাকে একটু, সেই ইটা আসতে পারছি না, নিয়ে আসছি। কি বলুন নাম? ইঞ্চি। ইঞ্চিতে ওই যে মেজারমেন্ট যেটা ঠিক করলো? হ্যাঁ, ইঞ্চিতে নিয়ে হাফ ইঞ্চি আপনি করবেন, চার থেকে বাদ দিবেন অফসেট পার, মাইনাস হাফ ইঞ্চি দিবেন। অপাসিটি অপাসিটি আউট, সরি অপাসিটি না। এটা হল ভাই কিসের কথা বলতেছেন আপনি? মেজারমেন্ট না? হ্যাঁ হ্যাঁ, ওই যে লেখার সময় যেটা ই করলো না, হ্যাঁ বাদ দিলো যে পাশ দিয়ে, ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মাইনাস মাইনাস হাফ ইঞ্চি দিবেন তাহলে হবে। না অফসেট পাস করতে গিয়ে ওখানে মাইনাস 0.5, ঠিক আছে তাহলে হবে। ওটা ঠিক আছে, ওটা বের করতে পারছি, বাট ওই যে ক্যালেন্ডারের যে লেখাগুলো, হ্যাঁ লেখার সময় যে একটা ট্যাব ব্যবহার করলো, যে ট্যাব 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 ব্যবহার করছে, হ্যাঁ ট্যাব এক ট্যাব, ওটা ইচ্ছা মতো বসাই নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ ট্যাব পে সেটিং করে নেওয়া লাগবে, ওটা বোধহয় উইন্ডো থেকে সারে গেছিল ওইটা ট্যাব। আমি যাইতে শিখে বলে এখন যাই নাই ওখানে, এমন একটা জিনিস চেষ্টা করলাম। কন্ট্রোল শিফট ধরে টি চাপেন তাহলে ওই ট্যাবের ইয়াটা স্কেলটা চলে আসবে, দেখেন। কন্ট্রোল শিফট ধরে টি চাপলে চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু আমার জানা মতো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছেন তো বিক্রমল ভাই? কন্ট্রোল শিফট ধরে টি চাপেন। রমতনা ভাই, হ্যাঁ লেখার সাইজ আমার এত বড় হয়ে গেল, এটা মানে কমাই দিতে পারতেছি না। লেখার সাইজ বড় হয়ে গেল তো আপনি সাইজ কমাই দেন না? কমাইলো, কম 21 পিটি তে দেন, 21 পিটি তে নিলে আমার মনিটর বইরা যায়। তাহলে আপনি আপনার সিস্টেমে কোথাও প্রবলেম হয়ে আছে মনে হয়? এই মাত্র 21 পিটি তে নিছি বলে এই অবস্থা, এই সময় হয়ে গেছে। আর আপনারা লাইভে এসে কাজ করেন না? লাইভে আসেন, ওইটাই সবচেয়ে ভালো, লাইভে এসে কাজ করেন, ওইটাই সবচেয়ে সুন্দর দেখা যাবে। ঠিক আছে ভাই, আর স্ক্রিন শেয়ার দিয়ে দেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে দেন, আমিও দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করি, ইচ্ছা করলে স্যার এসে দেখতে পাবো না, কাজ করতেছি। দেখেন তো আমারটা দিলাম, দিয়েছি আমি। হ্যাঁ দেন। আচ্ছা দাদা, হ্যাঁ এটা নিয়ে আর চন্দ্র ভাই একটা আসছে, ওটা আমারটাও দিয়েছি। দেখেন ভাই, দেখেন আমি আপনারটা পিন করছি, না না আপনি আপনি ই করে রাখছেন, বড় করে রাখছেন, বুঝছেন? আপনার লেখা বড় করে রাখছেন যার জন্য এটা হচ্ছে আর কি। আপনি ওই যে ই এটা সিলেক্ট করার পরে ওই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার আছে, ক্যারেক্টার কি আর করে লেখা ছোট, এখন ছোট হইছে না? কিছু হয়নি না ভাই, সিলেকশনই করেন, ফন্ট সিলেকশন করেন, ফন্ট সিলেকশন করেন। হ্যাঁ ফন্ট সিলেকশন করে আপনি ওই যে ক্যারেক্টার যান ওইখান থেকে আপনি ছোট করে নেন, কন্ট্রোল এ দেন, তাহলে সিলেকশন হবে না। কন্ট্রোল এ দেন, আপনি কাটে কেন এখন ব্যাক স্পেস দিয়ে কাটেন, কাটেন না রে ভাই, ভয়ের কি আছে? আপনি জুম ছোট করেন, জুম ছোট করেন, আপনি ভয় করেন কেন? তো এখন লেখেন, আপনি কি লিখবেন সেটা লেখেন, কি লিখতে হবে সেটা লেখেন, হ্যাঁ লেখেন আপনি, যত বড় হয় হোক লেখেন।
ওই সিলেকশন বাটনে ক্লিক করেন, ভিতে ক্লিক করেন, ভিতে সিলেকশন করলে ভি এখন আপনি ওই যে উপরে দেখেন ফন্টের সাইজ দেওয়া আছে, আপনি কত দেখেন 21 ফন্ট দেওয়া আছে, 21টারে কমান, কমান দেন, তারপরেও ভাই বড় হয়ে আপনার আর্টবোর্ড ফন্টের সাইজ থেকে ছোট, আপনার ফন্টের সাইজটা বড়, আর্টবোর্ড ছোট, মানে বুঝতে পারতেছেন আপনার ফন্টের সাইজ ঠিকই আছে কিন্তু আপনি যদি চার পাঁচ করেন, ফন্টের সাইজটা চার পাঁচ করেন চার দেওয়া যাবে নজর ভাই, অনেক সম্ভবত আরে ছয় উনি সম্ভবত আপনার আর্টবোর্ডটা ছোট নিয়েছে, আরে ছয় দেন না কমন, ছয় দিলে দেখা যাবে, আর্টবোর্ডই তো ছোট নিয়েছে সেটাই তো বললাম, আরো ছোট করেন ইয়াতে, ওই যে এরো ক্রস উপরের ইয়া থেকে ছোট করেন সাইড থেকে, আপনার আর্টবোর্ড ছোট বুঝছেন, আপনার সব ঠিক আছে, আরে ভাই নতুন নিউ পেজ দেন, নিউ পেজ দেন, এটা তো আপনি দেখা যাবে না পরে ভাই, আপনি ওই যে আর্টবোর্ডে যান দেখি আর্টবোর্ডের সাইজটা কত, উনি আর্টবোর্ড কি ইঞ্চি নিচে নাকি, হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ড ইঞ্চি বাম পাশে, বাম পাশে বাম পাশে তো ছোটই আর আর্টবোর্ড ছোট, নিয়ার ভাই বাম পাশে ভাই, ভাই কম্পিউটারের বাম পাশে, নিচে 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 আর্টবোর্ড দেখেন, আর্টবোর্ড আরেকটু করে, আরেকটু করে সার্চ বারের উপরে হাতটার উপরে, এটার উপরে একটা হাতের উপরে কলম তার উপরে একটা, হ্যাঁ ডাবল ক্লিক করে 16:20 কি আপনি দেখেন পিক্সেল, এটা পিক্সেল না ভাই, এটা ইঞ্চি হবে, বুঝতে পারছেন, আমি এটাই ভাবছি হয়তো বা ইঞ্চি না, এখন আপনার এখন আপনার ইঞ্চি হলে তো আপনার এটা ইঞ্চি করে ঠিক আছে, কাইটা করেন বোর্ডটা কাইটা দেন, আর এটা পিএক্স আছে ভাই, এটা ইঞ্চি হবে, আইএন হবে, আপনি নতুন আর্টবোর্ড এটা দেবে দিলে, শুনুন শুনুন নতুন আর্টবোর্ড নেন, কেটে দিছি, আরে ভাই হ্যাঁ তো আগে ডিজাইন আছে না ওখানে, ওটা করলেন না ডিজাইনটা, হ্যাঁ আপনি এখানে একটা কাজ করেন, ওয়েট 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 ডান পাশে দেখেন পিক্সেল, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন এই ইঞ্চিলা দেখেন ইঞ্চি, হ্যাঁ এবার এখানে উপরেটা লিখেন 11 16 না ভাই, বাম পাশের টাইজে এখানে দেখেন মানুষটা দাঁড়ায় আছে যে, মানে হাইট লম্বা লম্বি হবে তো এটা, এই যে বাম, হ্যাঁ 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 এই তো এবার পারফেক্ট আছে, এবার আপনি কাজ করেন, হ্যাঁ এই সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন টুলে, সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন, হ্যাঁ কাজ করেন, আবার এবার আপনি দেখেন ফন্ট টাইপ করেন, হ্যাঁ এবার ফন্ট ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, দেখি এবার শিফট কন্ট্রোল টি দিয়ে আই না লাগে, দেখেন লেখা কি হয়, নিয়ার ভাই শেয়ার অফ করে দেন, নাহলে সমস্যা না আমরা পিন করে নিবো,
আমি দিচ্ছি হ্যাঁ গেছো দাদা হ্যাঁ ইয়াতে যান নামাইছেন ঠিক আছে তো আমি পারছিলাম না এটা অবশ্য এটা ঠিকই আছে আর আউ যে ইঞ্চিসের এই যে উপরে ইঞ্চিসের জায়গায় সেটা কয় ইঞ্চি আপনার ফাঁকা দিবেন সেখানে ঠিক আছে আর হচ্ছে এটা মিডিয়ালটা মেবি দিছিল স্যার এই যে চিহ্নটা আপনি ইয়া করেছেন ট্যাবের নিচে ট্যাব লেখাটার নিচে যে অংশটা সেটা ওখানে না দিয়ে মিডিয়াল টাইপের মিডলে ছিল যাই হোক এখন তো মনে করেন আর 7 ঘন্টা বাকি আছে কিন্তু সে ওই দুইটার পর থেকে আর অনলাইনে আসে নাই আমি তাকে স্যাম্পল পাঠাইছি কিন্তু সে তো কাজ ওকে হইছে আপনি আপনি কাজ জমা দিয়ে দিবেন না আমি ফাইনাল ডেলিভারি দিইনি কারণ সে তাকে না দেখে ফাইনাল ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ অবশ্যই আপনি আপনার ডেলিভারি দিয়ে দেন ও দেখে ওর যদি রিভিশন দিতে হয় রিভিশন দিবে আর নাম অ্যাকসেপ্ট করে নেবে সমস্যা নাই আপনি ডেলিভারি দিয়ে দেন আপু কোনটা কোনটা আপনি আপনি দিবেন হচ্ছে একটা পিএনজি একটা জেপিজি তারপর একটা মকআপ ফাইল তারপর হচ্ছে আপনার এটা তো নরমালি মকআপই মনে হয় পুরোটাই আপনার আপনি যে কাজটা করতেছেন ওই তো একটা মকআপ ফাইল একটা পিএনজি একটা জেপিজি আর হচ্ছে আপনার সোর্স ফাইলটা মানে আপনার এআই ফাইল এআই ফাইলটা আচ্ছা আর আপনার সোর্স ফাইলে গিয়ে আপু আরেকটা কথা আপনার ডেলিভারি ওয়ার্কে গিয়ে আপনি দিবেন হচ্ছে এক পাশে দিবেন হচ্ছে জেপিজি পিএনজি আর আপনার মকআপ ফাইল আর আরেক পাশে শুধু সোর্স ফাইলে দিবেন হচ্ছে এআই ফাইল হ্যাঁ হুম আর এই যে অ্যাড হয় আপনি কি আলাদা ভাবে কোনো ছবি দিছিলেন প্রোফাইলে অ্যাড হয়েছে ও আচ্ছা না এটা আমি আগে অ্যাড করতে পারিনি পরের বারে লাস্টেরটা আমাকে বায়রে অ্যাড করে দিয়েছে মনে হয় কিভাবে জানি অ্যাড হইছে আমি আসলে বুঝতে পারতেছিলাম না ও আচ্ছা ওকে কিসের অর্ডার ছিল এটা তামান্নপু স্যার বুঝিনি এটা শার্ট শার্ট হ্যাঁ শার্ট টি-শার্ট ও আচ্ছা টি-শার্ট টি-শার্ট দাদা হচ্ছে কি আমারটা হ্যাঁ হচ্ছে কিন্তু প্রথমে আপনার স্পেসটা দিয়ে নেবেন আপনার যে 101 টা সেটার সামনে একটা স্পেস দিয়ে নেবেন তাহলেই সমান হবে যেহেতু 01 টা আগে চলে গেছে এটা কথা বলতেছি না আপনি 01 এর আগে হ্যাঁ হ্যাঁ এই যে 01 এর আগে একটা স্পেস দিয়ে নেবেন স্পেস দিয়ে তারপরে হচ্ছে টাইপ করবেন আচ্ছা আমি আবার করি তাহলে মনে হবে এই যে এখানে হ্যাঁ এখানে কি দিব স্পেস স্পেস না ট্যাব দিব স্পেস দিবেন স্পেস এবার করেন আচ্ছা সানডে মানডে লিখতে গেলে আমার স্পেসিং ঠিক হচ্ছে না কেন আমি তো সব দিয়ে নিলাম সেইটা সেই থেকে যাচ্ছে ভাই কি কি থেকে যাচ্ছে ভাই অনেক বড় ফাঁকা হচ্ছে আপনি ফাঁকার ইঞ্চিটা 1 নিছেন আপনি হাফ হাফ করলে হাফ হবে বুঝছেন ওই যে ওই লিডারে 0.5 দেন 0.5 দেন আমি একই যাচ্ছে আচ্ছা এক হলে 1 ইঞ্চি হচ্ছে তারপরে আপনি ট্যাব চাপেন আবার এবার হবে প্রথমবারে ফাঁকা রাখবেন হ্যাঁ ধন্যবাদ ওকে ভাই নয়ন ভাই আর স্পেশাল ঠিক হচ্ছে না কে লাগা লাভালাভি করতেছে একটা একরকম এক একটা এক এক রকম আপনি সব আপনি শেয়ার দিবেন শেয়ার দিবেন এটা আছে
কেন দেখো আমি একটু দেখতেছি ভাই অ্যাপিন করুন তো আচ্ছা কি প্রবলেম হচ্ছে এই যে আমি ট্যাব চাপলে ধর এক একটা এক এক রকম হয় বুঝছেন দেখি কত বড় হয় আমি ব্যাক স্পেস দিয়ে রাখছি হ্যাঁ লিখলাম প্রথমে একটা ট্যাব চাপ দিলাম চাপ দিলাম হ্যাঁ হ্যাঁ তারপর লিখলাম তারপর আমি এস ইউ এন লিখলাম সান তারপর ট্যাব তারপর ট্যাব চাপলাম এই যে ট্যাব কত দূর চলে গেল না তারপর 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি নিচে আপনার সমস্যা কি এম ও এন আচ্ছা আচ্ছা যাই হোক এম ও এন তারপর আবার ট্যাব আচ্ছা আচ্ছা তারপরে পরে কিন্তু ঠিক আছে প্রথমটা আচ্ছা রমতল ভাই আবার সবকিছু ক্লিন করে আবার ডায়াল করে আবার লিখেন আমি এখন লিখতেছি দেখেন প্রথম থেকে তাই না লেখার জন্য তাই না আমি দুইটা ট্যাব চাপ দিয়ে লিখি তাহলে না ঠিক হবে একটা ট্যাব চাপ দিয়ে লিখলে ঠিক হবে না মনে হচ্ছে সেটা বড়গুলো ঠিক হয় দেখি একটা ট্যাব চাপ দিয়ে দিচ্ছি স্যার আছে একটা চাপ দিলাম দুটা ট্যাব চাপ চেপে করেন সমস্যা নাই তো সমস্যা কি কিন্তু দুটা ট্যাব চাপ নিতে অনেক দূর আসে পড়বো না এদিকে দুটা ট্যাব চাপ দিয়ে করলে তাহলে আপনি দেখি নতুন আরেকটা ইয়ে করেন তো নতুন আরেকটা ওপেন করেন আচ্ছা টেবি কেন দিতে হবে স্পেস দিলে হবে না হ্যাঁ না এটা টোটাল স্পেস দিলে হবে না স্পেস আচ্ছা ভাই একটা সেকেন্ড আপনি একটা কাজ করেন তো দেখি আপনি এটা কাটেন তো পুরোটা কাটেন তো এই যে হচ্ছে গ্যাপ তো ঠিকই নিছে সানের পরে প্রথমবার অনেক বেশি গ্যাপ নিয়ে নিচ্ছে ওই যে দুইটা ট্যাব লাগতেছে আর কি আচ্ছা ভাই আপনি ওই যে যেটা নিচে অ্যারো চিহ্ন আছে না ট্যাবের নিচে হ্যাঁ এটার বাম পাশে একটা ক্লিক করুন তো এখানে এখানে না না উপরে 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 একটা হ্যাঁ হ্যাঁ প্রথমবারে ট্যাব চাপেন তো ট্যাব চাপলাম হ্যাঁ তারপরে ডান পাশে একটা ক্লিক করেন করলাম দেখি আবার লিখেন তো আবার ট্যাব চাপেন তো ও না ভাই আপনারটা বুঝতে পারছি না তাহলে এটা ভাইকে একটু দেখান তাহলে আর না হয় আরেকটা আরেকটা ওপেন করে আরেকটা লোমান ভাই ভাই আমার একই সমস্যা আমার প্রথমটা স্পেস নাই ঠিক মতো এক ইঞ্চি পরেরটা গিয়ে অল্প চলে যায় আপনি প্রথমবারে কি একটা ট্যাব দিবেন আমি যেটা দেখলাম হচ্ছে আমার প্রথম ট্যাব নিয়ে নিছিলাম আমি প্রোগ্রাম থেকে ট্যাব নিয়ে নিছি এক ইঞ্চি আমরা ইকরামুল ভাইয়ের কাছে যাই ইকরামুল ভাই একটা একটু দেখি ইকরামুল ভাই তো করতেছে হ্যাঁ হ্যাঁ আমার তো দেখেন কই ভাই আপনি শেয়ার দিবেন না হ্যাঁ শেয়ারে আসছে আমি যাও ভাই তো এভাবে দেখালো
কিন্তু সানে আমার কতটুকু জায়গা নিয়ে দিল সান আর মানের মধ্যে। এই যে ভাই আপনি একটু দেখাই দেন তো ভাই, সেটিং তো এটাই দিলাম, এখানে কোনো সমস্যা আছে কিনা? এই যে ভাইকে একটু দেখেন, ভাইটা একটু দেখেন কোনটা, এখানে ইঞ্চি ঠিক করবো, এক উপরে যে অবস্থা আছে এই অবস্থায় একটা ট্যাপ দেন তো সামনের পরে, ট্যাপ দেন, এখন ট্যাপ দেন তাহলে শো করবে।